আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরও ইম্পর্টেন্ট দুইটা গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। তা আমাদের প্রথম সমস্যায় বলা আছে যে 2.3 গ্রাম ভরের কোনো একমলীয় ক্ষারকে পানিতে দ্রবীভূত করে 250 মিলিলিটার দ্রবণ তৈরি করা হলো। ওই দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 0.575 লিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়। ওই ক্ষারটির 1 মোলার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ ওই ক্ষারটির মোলার ভর বা আণবিক ভর আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো যেহেতু আমরা জানি না কোন ক্ষার এবং একমলীয় ক্ষার, তার মানে সেটাতে একটি হাইড্রোক্সিলায়ন উপস্থিত এবং এটাও কিন্তু একমলীয় একক্ষারকীয় অ্যাসিড, যেহেতু এখানে একটি প্রোটন উপস্থিত। তো এখানে তাদের বিক্রিয়ার ফলে 1 মোল পানি তৈরি হবে এবং 1 মোল অ্যাসিড এবং 1 মোল ক্ষারই কিন্তু বিক্রিয়া করছে। যেহেতু অ্যাসিডের মোল সংখ্যা আমরা এখানে পাচ্ছি A হচ্ছে 1 মোল এবং ক্ষারেরও মোল সংখ্যা B = 1 মোল। এরপরে ক্ষারের যে আয়তন দেওয়া আছে VB, যেহেতু ক্ষারের 250 মিলিলিটার দ্রবণ তৈরি করা হয়েছে, তাহলে VB হচ্ছে 250 মিলিলিটার। অ্যাসিডের আয়তন দেওয়া আছে VA = 0.575 লিটার। তো যেহেতু ক্ষারের আয়তনটা লিটারে আছে, আমরা মিলিলিটারে আছে, আমরা অ্যাসিডের আয়তনটাকেও মিলিলিটারে কনভার্ট করবো, এই জন্য 1000 দিয়ে গুণ করবো, তাহলে 575 মিলিলিটার। অ্যাসিডের মোলার ঘনমাত্রা 0.1 মোলার। যদি আমাদের ক্ষারের মোলার ভর নির্ণয় করতে বলেছে, আমরা প্রথমে এখানে ক্ষারের মোলারিটি বা মোলার ঘনমাত্রা নির্ণয় করব, তারপর সেই মোলার ঘনমাত্রার মানটা ব্যবহার করে মোলার ভর নির্ণয় করব। তাহলে MB = কত? তা আমরা জানি সূত্র হচ্ছে AVB MB = BVA MA, MB = BVA MA/AVB, বি এর মান 1, VA এর মান 575, MA এর মান 0.1, A এর মান 1, VB এর মান 250। তা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0.23, অতএব ক্ষারের মোলার ঘনমাত্রা 0.23 মোলার। তো যেহেতু মোলার ঘনমাত্রা 0.23 মোলার, তার মানে আমরা বলতে পারি প্রতি 1000 মিলিলিটার দ্রবণে 0.23 মোল দ্রবীভূত আছে। তাহলে 250 মিলিলিটার দ্রবণে কতটুকু বা কত মোল দ্রবীভূত থাকতে পারে সেটা আমরা আগে নির্ণয় করব। 1000 মিলিলিটার দ্রবণে ক্ষার আছে 0.23 মোল, অতএব 250 মিলিলিটার দ্রবণে ক্ষার আছে 0.23 × 250 / 1000 মোল = 0.0575 মোল। তো কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে 250 মিলিলিটার দ্রবণ তৈরি করতে আমাদের 2.3 গ্রাম ভরের ক্ষার দরকার হয়েছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এই 2.3 গ্রাম ভরের ক্ষারের মোল সংখ্যা হচ্ছে 0.0575 মোল। 0.0575 মোল = 2.3 গ্রাম। তাহলে 1 মোলের ভর কত হবে? 1 মোল = 2.3 / 0.0575 গ্রাম = 40, অর্থাৎ ওই খাটটির 1 মোলার ভরের পরিমাণ হচ্ছে 40 গ্রাম। এটা গেল আমাদের প্রথম অঙ্ক সমাধান। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করব। দ্বিতীয় অঙ্কে বলেছে 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রথমে 10 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আংশিক প্রশমিত করা হয়, তারপর সম্পূর্ণ প্রশমন করার জন্য আবার 8 মিলিলিটার 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তাতে যোগ করা হয়। তো ক্ষার দ্রবণটির ঘনমাত্রা কত? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষার দ্রবণটিকে প্রশমিত করার জন্য দুইটি ভিন্ন ঘনমাত্রা এবং ভিন্ন আয়তনের হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করা হয়েছে। তো আমাদের গণনার সুবিধার্থে বা ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে প্রথমে দুইটা অ্যাসিডের ঘনমাত্রাকে একই ঘনমাত্রায় রূপান্তর করতে হবে। তো আমরা চাইলে প্রথম অ্যাসিড যেটা আছে 10 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে 0.15 মোলার ঘনমাত্রায় রূপান্তর করতে পারি, অথবা এই 0.15 মোলার ঘনমাত্রার অ্যাসিডকে 0.1 মোলার ঘনমাত্রার অ্যাসিডে রূপান্তর করতে পারি। তো আমরা দ্বিতীয়টা করছি, অর্থাৎ 0.15 মোলার ঘনমাত্রার অ্যাসিডকে 0.1 মোলার অ্যাসিডে রূপান্তর করব। তো 8 মিলিলিটার 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট টু 8 × 0.15 / 0.1 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখানে মূলত আমরা কি V1
এস ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু এস টু এই সূত্রটা কিন্তু ব্যবহার করলাম। এখানে আমাদের ভি টু এর মানটা দরকার, অর্থাৎ যখন অ্যাসিডের ঘনমাত্রা এস টু হবে 0.1 মোলার তখন আয়তন কত হয়ে যায় সেটা আমরা নির্ণয় করব। তো ভি ওয়ানের মান এখানে হচ্ছে 8, এস ওয়ানের মান 0.15 এবং এস টু এর মান 0.1। তো এটা আমরা ভাগ করলে আমরা ভি টু এর মান পেয়ে যাব 12 মিলিলিটার। তাহলে 8 মিলিলিটার 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে 12 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডই বোঝায়। তো আমরা এই যে এই দ্রবণটাকে রূপান্তর করলাম, এখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন এখানে 0.15 মোলার অ্যাসিড না নিয়ে আমি 0.1 মোলার অ্যাসিড নিব তখন আমার আয়তন দরকার হবে 12 মিলিলিটার। এ কারণে ক্ষারের আয়তন ভিবি মোট আয়তন হবে, পূর্বে ব্যবহার করা হয় 10, তার সাথে যোগ করা হবে 12 মিলিলিটার ইকুয়াল টু 22 মিলিলিটার। তো এখন আমরা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে বিক্রিয়াটা সম্পন্ন হয় সেটা আগে দেখে নিচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়। তো এখানে অ্যাসিড এবং ক্ষার উভয়ই 1 মোল করে ব্যবহার হয়েছে, এ কারণে অ্যাসিডের মোল সংখ্যা এ ইকুয়াল টু হবে 1 মোল, ক্ষারের মোল সংখ্যা বি ইকুয়াল টু 1 মোল। এবং অ্যাসিডের আয়তন আমরা এখানে পেয়েছি 10 প্লাস 12, 22 মিলিলিটার। তাহলে ভি এ হবে 22 মিলিলিটার এবং অ্যাসিডের মোল সংখ্যা বা মোলারিটি এম এ ইকুয়াল টু, যেহেতু আমরা 0.1 মোলার ঘনমাত্রায় দুইটা আয়তনকে রূপান্তর করেছি সেই কারণে এখানে 0.1 মোলার। এরপরে ভিবি ক্ষারের আয়তন হচ্ছে 25 মিলিলিটার, যেহেতু 25 মিলিলিটার ক্ষার দ্রবণকে প্রশমিত করা হয়। এবং ক্ষারের মোলারিটি কত হবে, এম বি ইকুয়াল টু কত হবে, এটা আমরা নির্ণয় করব। তো সূত্র হচ্ছে এ ভিবি এম বি ইজ ইকুয়াল টু বি ভি এ এম এ। তাহলে এম বি ইজ ইকুয়াল টু হবে বি ভি এ এম এ ডিভাইডেড বাই এ ভিবি। বি এর মান 1, ভি এ এর মান 22, এম এর মান 0.1, ডিভাইডেড বাই এ এর মান 1 এবং ভি ভি এর মান 25, 0.088 মোলার। অর্থাৎ ক্ষার দ্রবণটির ঘনমাত্রা 0.088 মোলার। তো আশা করি আজকের দুইটা গাণিতিক সমস্যার সমাধান সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।